शिक्षार्थी बंधुरा गुरुकुल अनलाइन लार्निंग नेटवर्के तुम्हादेर स्वागतम। तुम्हादेर साथे आछि आमी रेजवान खैर फाहिम। आमरा आजके एकटि नतून कोर्स शुरू करते जाच्छि। एटी हच्छे विश्वेर प्रतिटि देश सम्पर्के विस्तारित विवरण, सेई देशेर गुरुत्वपूर्ण साधारण ज्ञानेर खबरगुलो, सेई देशेर भौगोलिक बर्णना, राजनैतिक परिस्थिति, अन्य देशगुलोर साथे सेगुलोर सम्पर्क, आंतर्जातिक बिरोध, आंतर्जातिक संगठने तार सदस्यपद इत्यादि जे सब विषय बीसीएस और अन्य चाकरी परीक्षा आसे सेगुलो निये आमरा कथा बोलबो। चलो शुरू करा जाक आमादेर प्रथम क्लास जापान के लिए। जापान देशेर सरकारी नाम रिपब्लिक अफ जपान। जापानेर पूर्व नाम छिलो निप्पन। जापान के बला हय प्राच्येर ग्रेट ब्रिटेन एबं तार आरेक नाम सूर्योदय देश। केन ताके सूर्योदय देश बला हय सेटी आमरा एकटु परेई देखब। आमरा एखन जापानेर मैपटी देखते पारी। देखा जाच्छे एटी समुद्रेर मध्य एकटी द्वीपराष्ट्र एबं आमरा एकाधिक द्वीप देखते पाচ্ছি। जापानेर पताका बांग्लादेशेर पताकार संगे तार सादृश्य रयेছে। बांग्लादेशेर पताका जेरकम सबुजेर मध्य लाल, जापानेर पताका सादार मध्य लाल। तबे जापानेर पताकाय एई लाल वृत्तटी सूर्योदयके इंगित करे। आमरा जखन बलि पूर्व एशिया राष्ट्र इस्ट एशियान कान्ट्रिज तखन आमरा जो पाँच देश के बोझाई पाँच हे पाँच मंगोलिया, चीन, उत्तर कोरिया, दक्षिण कोरिया एवं जापान। ये पाँच देश हमें देखते पाচ্ছি एशिया महादेशर एकदम पूर्व प्रान्ते बा इस्ट कर्नारे अवस्थित, जेखाने बला हय इस्ट एशियान कान्ट्री। जापानेर भौगोलिक अवस्थान 24 डिग्री उत्तर थेके 26 डिग्री उत्तर अक्षरेखा एवं 122 डिग्री पूर्व थेके 146 डिग्री पूर्व द्राघिमा रेखा। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর আমরা দেখতে পাচ্ছি। উত্তর কোরিয়া এবং জাপানের মধ্যে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়ার পূর্ব দিকে উত্তর ওখোত্স্ক সাগর, এই যে উপরে হোক্কাইদো দ্বীপের উপরে, এবং তার নিচে দক্ষিণ পূর্ব চীন সাগর এবং তাইওয়ান পর্যন্ত প্রসারিত। জাপানের রাজধানী টোকিयो ম্যাপে দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যাপের নিচের অংশে দক্ষিণ পূর্ব কোণে টোকিও শহর অবস্থিত। এবং এই জাপান দেখা যাচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি পর্বত সংকুল। এই টেরেনটি অত্যন্ত পর্বত সংকুল, তার কারণও রয়েছে। এবং এই পর্বত সংকুল হওয়ার ফলে এই অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ। এই যে আমরা হচ্ছে পুরো বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি জাপানের অবস্থান কোথায়, একদম পূর্ব অংশে। যে কারণে যখন সূর্য ওঠে পৃথিবী যেভাবে ঘোরে তার ফলে সূর্য কিন্তু আমরা প্রথমে সেই প্রতিটি দিনের শুরুতে জাপান আগে দেখতে পাই জাপানের দিক থেকে, তারপর অন্য দেশগুলো আসতে থাকে। তো যে কারণে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের মধ্যে জাপান অবস্থিত। জাপানের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি বিরাট আকারের প্রশান্ত মহাসাগর এবং তার অন্য পাশে এশিয়া মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরের ও পাশে উত্তর আমেরিকা মহাদেশ। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে প্রশান্ত মহাসাগর এবং এই যে মহাদেশগুলো, এগুলো কিন্তু অনেকগুলো ভূত্বকের অনেকগুলো পাতের উপর অবস্থিত, যেগুলোকে আমরা বলি টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটগুলো একাধিক রয়েছে এবং তারা পরস্পরের সঙ্গে বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়। অর্থাৎ একটি টেকটনিক প্লেট কখনো অন্যটিকে ধাক্কা দিচ্ছে, সরে যাচ্ছে এবং যখন একটি অন্যটিকে ধাক্কা দিচ্ছে কোনটি হয়তো একটু নিচে ঢুকে যাচ্ছে, কোনটি একটু উপরে উঠে আসছে এবং এই ফলে কিন্তু আমাদের ভূত্বকের চেহারা পরিবর্তন হচ্ছে, গড়ে উঠছে পাহাড় পর্বত। এবং সেই পাহাড় পর্বতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগ্নেয়গিরি। এবং যখন এই টেকটনিক প্লেটগুলো সংঘর্ষ হচ্ছে সেটিকে বলা হচ্ছে ভূমিকম্প। কারণ টেকটনিক প্লেট কিন্তু বিরাট বিস্তৃত অঞ্চল জুড়ে থাকে, তো সেই পুরো অঞ্চল যখন কেঁপে উঠছে সেটাকে আমরা বলি ভূমিকম্প। এবং এই টেকটনিক প্লেটগুলোর নিচে কিন্তু গলিত লাভা অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে গলিত পদার্থগুলো রয়েছে সেটা কিন্তু উঠে আসে অনেক সময়, সেটি হচ্ছে আগ্নেয়গিরি। আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটা, তার এক পাশে আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই পাশে দেখতে পাচ্ছি এশিয়া এবং যে অস্ট্রেলিয়া, এই অংশে বেশ কয়েকটি টেকটনিক প্লেট একত্রে সংঘর্ষ হচ্ছে। এবং জাপান আমার ম্যাপে যে গোল কালো বৃত্তটি দেখতে পাচ্ছি সেই অংশটি হচ্ছে জাপান। সেখানে একই সঙ্গে চারটি টেকটনিক প্লেটের মুখোমুখি সহাবস্থান করছে। এক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, এক পাশে এই নিচের দিকে অস্ট্রেলিয়া এবং ভারতের টেকটনিক প্লেট, এশিয়ার দিকে ইউরেশিয়ান টেকটনিক প্লেট এবং আমেরিকার দিকে নর্থ আমেরিকান টেকটনিক প্লেট। এই চারটির সংযোগস্থল হচ্ছে জাপানে। তার ফলে কিন্তু ওখানে অহরহ প্রচুর ভূমিকম্প হবে। এবং এই যে টেকটনিক প্লেটগুলো রয়েছে এবং এই যে প্রশান্ত মহাসাগর টেকটনিক প্লেটের ধার ঘেঁষে অর্থাৎ যে বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রতি বর্ডারে কিন্তু সেখানে সংঘর্ষ হবে, সেখানে ভূমিকম্প হবে এবং সেখানে আগ্নেয়গিরি তৈরি হবে, যেহেতু নিচ থেকে সেখানে লাভা উঠে আসবে। তার ফলে কিন্তু এই সীমানা বরাবর প্রচুর আগ্নেয়গিরি আছে, এত বেশি পৃথিবী আর কোথাও নেই, যে কারণে এই পুরো অঞ্চলটিকে এই চিহ্নিত জায়গাটাকে বলা হয় রিং অফ ফায়ার, অর্থাৎ যেন আগুনের একটি বৃত্ত। অর্থাৎ এই বরাবর এত বেশি আগ্নেয়গিরি আছে এই পুরো সবগুলো মহাদেশ জুড়েই, এবং এই রিং অফ ফায়ার বরাবরই পড়ছে কিন্তু জাপান। ফলে জাপানে কিন্তু অনেক আগ্নেয়গিরি। চারটি টেকটনিক প্লেটের বাউন্ডারি থাকায় জাপান পরিণত হয়েছে ভূমিকম্পের দেশে। প্রতি বছর গড়ে 2000-এর মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এবং এই ভূমিকম্পের আরেকটি ফলাফল হচ্ছে, যেহেতু সমুদ্রের ভূমিকম্প হচ্ছে, সমুদ্রের পানি জলোচ্ছ্বাস উঠে আসছে, যেটাকে আমরা বলি সুনামি। সুনামি শব্দটিও জাপানি। এবং জাপানে মোট 440টি আগ্নেয়গিরি রয়েছে, তার মধ্যে 111টি জীবন্ত, অর্থাৎ সেক্ষেত্রে লাভা উদ্গীরণ হয় মাঝে মাঝেই। এবছর জুলাইতেই সাকুরাজিমা আগ্নেয়গিরিতে লাভা উদ্গীরণ হয়েছে। 2011 সালের ভূমিকম্পটি ছিল খুবই ভয়ানক। এটিকে বলা হতো গ্রেট ইস্ট জাপান আর্থক্বেক। জাপানের লিপিবদ্ধ ইতিহাসে এত বড় ভূমিকম্প কখনো হয়নি। এই 2011 সালে জাপানে এই টোহুকু ভূমিকম্পের মাত্রা ছিল রিক্সটে স্কেলে 9। ভূমিকম্প পরবর্তী সুনামি উঠেছিল, তার ঢেউয়ের উচ্চতা ছিল কোথাও কোথাও 40 মিটার বা 133 ফিট পর্যন্ত। এদিকে এই ভূমিকম্পের ফলে যে প্লাবন সৃষ্টি হয় সুনামিতে, তাতে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর 3টি চুল্লি বিস্ফোরিত হয় এবং তেজস্ক্রিয় পদার্থ পানিতে ছড়িয়ে পড়ে। সরকারি হিসাব মতে এই বিপর্যয়ে 19,759 জন মানুষ মারা যান, প্রায় 2 লাখ মানুষ হন গৃহহীন। যে আগ্নেয়গিরিগুলো রয়েছে জাপানে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু সুপ্ত না হয় মৃত। সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে যে আগ্নেয়গিরি জীবিত আছে কিন্তু সেখান থেকে নিয়মিত লাভা উদ্গীরণ হচ্ছে না, কিন্তু অনেক পরপর হয়। তারই একটি হচ্ছে এই মাউন্ট ফুজি। এটি জাপানের সবচেয়ে বড় পর্বত, সবচেয়ে উঁচু পর্বত। সবশেষ অগ্নুৎপাত হয়েছে 1707 সালে, তারপর থেকে এটি সুপ্ত আছে। জাপানের রাজধানী টোকিও থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। যখন আকাশ পরিষ্কার থাকে, আবহাওয়া পরিষ্কার থাকলে দিনটি দেখা যায় টোকিও থেকে। এই মাউন্ট ফুজি এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি জাপানের 3টি পবিত্র পর্বতের একটি বলে গণ্য করা হয় এবং এটি জাপানের কালচারাল আইকন। জাপান নিয়ে যে কোনো ছবি, ওয়ালপেপার, আর্ট ইত্যাদিতে কিন্তু এই মাউন্ট ফুজির ছবিটি আসে, যে ব্যাকগ্রাউন্ডে মাউন্ট ফুজি, সামনে হয়তো জাপানের চেরি গাছ বা অন্য কিছু। জাপানের মোট দ্বীপ সংখ্যা 6852টি, কিন্তু প্রধান দ্বীপ 4টি আমরা দেখতে পাচ্ছি ম্যাপে। সবার উপরে হোক্কাইদো, তার নিচে হন্সু, তার নিচে শিকোকু এবং তার নিচে কিয়োশু। সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে হন্সু, দেখতে পাচ্ছি আমরা লাল রঙের, এবং টোকিও হন্সুতে অবস্থিত। অন্যান্য তথ্য। জাপানের আয়তন 3,77,975 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 12,42,14,766, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 332 জন, জিডিপি 6.110 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটি বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি, এবং জিডিপি পার ক্যাপিটা অর্থাৎ মাথা পিছু জিডিপি 48,813 মার্কিন ডলার, যা অনেক বেশি। আসা যাক জাপানের ইতিহাসে। জাপান যেহেতু একটি দ্বীপরাষ্ট্র, ফলে এটি মূল ভূখণ্ডে সবসময় বিচ্ছিন্ন ছিল, ফলে এটিকে কলোনাইজ করা বা উপনিবেশ করা, অন্য কোনো বিদেশি শক্তি সে দখল করে নেবে এরকম হওয়া কিন্তু কঠিন ছিল। এমনকি 12শ শতকে যখন মঙ্গোলরা, জাপানের পাশেই কিন্তু চীন এবং চীনের পাশেই মঙ্গোলিয়া, সেখান থেকে মঙ্গোলরা কিন্তু চীন এবং মধ্য এশিয়া পুরো অঞ্চল দখল করে ফেলেছিল চেঙ্গিস খানের নেতৃত্বে। তারাও কিন্তু জাপানে আক্রমণ করতে এসে বারবার ব্যর্থ হয়েছে, কারণ তাদেরকে জাহাজপথে আসতে হতো, সেখানে সমুদ্রের ঝড় ঝঞ্ঝা ইত্যাদির কারণে। 11শ শতকে জাপানে সামুরাইদের উত্থান ঘটে। সামুরাই ছিল যোদ্ধা এবং জাপানের সময়কার যে সামরিক শাসকরা ছিলেন তাদের বলা হতো শোগুন। 14 শতকে শুরু হয় জাপানের সেনগোকু পিরিয়ড, চলে 16 শতক পর্যন্ত। এই সময়কাল ছিল অবিরত সংঘর্ষ, মারামারি, হানাহানি। এই সময়কার যে সামন্ত প্রভুরা ছিলেন তাদের বলা হতো দাইমিও। 16 শতকে পর্তুগিজ বণিক এবং মিশনারিরা জাপানে আসে এবং জাপানের সাথে তাদের বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদান শুরু হয়, কিন্তু এর ফলে জাপানে বিরূপ প্রভাব পড়তে থাকে। ফলে জাপান একসময় বহির্বিশ্বের জন্য তাদের পথ বন্ধ করে দেয়, দেশটি হয়েছে বিচ্ছিন্ন দেশ। 18 সালের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আবার তাদের দুয়ার খুলতে বাধ্য করে। তারপর রাশিয়ার সঙ্গে জাপানে বেশ কিছু যুদ্ধ হয়, যেখানে জাপানি নৌবহর জয়লাভ করে। 19 শতকের শুরুতে প্রথম বিশ্বযুদ্ধে জাপান মিত্রপক্ষে ছিল, ব্রিটেনের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। সে সময় তারা প্যাসিফিক অঞ্চলে জার্মানির দখলে থাকা অঞ্চলগুলো দখল করে ফেলে। যেহেতু জার্মানি তখন ছিল অক্ষশক্তি বা মিত্রপক্ষের বিপরীত পক্ষ। কিন্তু এরপর জাপান সাম্রাজ্যবাদী নীতিতে চীনের মাঞ্চুরিয়া, কোরিয়া উপদ্বীপ থেকে শুরু করে প্যাসিফিক অঞ্চল দখল করে নিতে শুরু করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান জার্মানির সঙ্গে হাত মেলায়। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ শতকের শুরুতে জাপানের সাম্রাজ্য কত বড় ছিল। জাপান তার এপাশে তার পুরো কোরিয়া উপদ্বীপ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীনের একটি বড় অংশ, নিচে থাইল্যান্ড, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, তার নিচে ইন্দোনেশিয়া ইত্যাদি সবগুলো দেশকে তারা দখল করে ফেলেছিল। বিরাট জাপানি সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা। এবং আলটিমেটলি কী হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 7ই ডিসেম্বর 1941 তারিখে তারা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত, আমরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে দেখতে পাচ্ছি হাওয়াই দ্বীপপুঞ্জ, সেখানে লেখা পার্ল হার্বার, ওখানে হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। সে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত যে বন্দর পার্ল হার্বার মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে মার্কিন নৌবহর ছিল, সেখানে জাপান হামলা করে বসে। মার্কিন যুক্তরাষ্ট্র তখন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তারপর অন্য সব অক্ষশক্তিগুলো জাপানের দিকে মনোযোগ দেয়। জার্মানিকে হারানোর পরে, অর্থাৎ হিটলার আত্মহত্যা করার পরে, তারপর যখন জার্মানিকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো তারা, তারপরে তখন সবগুলো শক্তি জাপানের দিকে মনোযোগ দিল, প্যাসিফিক ওয়ার শুরু হলো। এবং তারপর 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। 6ই আগস্ট হিরোশিমাতে লিটল বয় এবং 9ই আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান। এর ভয়াবহতায় স্তব্ধ হয়ে যায় পৃথিবী এবং জাপান আত্মসমর্পণ করে। তারপর থেকেই জাপান এই ধরনের শান্তিবাদী নীতি নেয় এবং তারা যুদ্ধ পরিহার করে চলতে চেষ্টা করে। বর্তমানে জাপান এককেন্দ্রিক রাষ্ট্র, সাংবিধানিক রাজতন্ত্র আছে, সম্রাটের উপাধি মিকাডো, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। বর্তমান সম্রাট 126তম নারুহিতো, তিনি আছেন 2019 সাল থেকে। আর বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপান 47টি প্রশাসনিক অঞ্চল ও প্রিফেকচারে বিভক্ত, প্রতিটি শাসন করেন একজন গভর্নর। চীনা আইন দ্বারা প্রভাবিত হলেও জাপানি আইন মূলত ইউরোপীয় সিভিল লকে অনুসরণ করেছে। 1947 সালে গৃহীত জাপানের সংবিধান এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রাচীন অসংশোধিত সংবিধান। 13 মে জাপানের সংবিধান দিবস, 1947 সালের 13 মে জাপানের সংবিধান গৃহীত হয়। এই সংবিধানের 9 নং বিষয় হল জাপানের জনগণের ন্যায় ও শৃঙ্খলার ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি বাস্তবায়নের সমর্থন করা। জাপানের সংবিধানকে তাই শান্তি সংবিধান বলা হয়। জাপানের সংসদের নাম ন্যাশনাল ডায়েট, এটি দ্বিকক্ষ বিশিষ্ট। জাপানের বৈদেশিক সম্পর্ক বেশ ভালো। 1956 সাল থেকে জাপান জাতিসংঘের সদস্য। G4 যে 4টি দেশ ব্রাজিল, ভারত, জার্মানি এবং জাপান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের অর্থনৈতিক ও সামরিক মৈত্রী রয়েছে, তারা জাপানের আমদানি রপ্তানি বড় ক্ষেত্রও বটে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমাতে গঠিত হয়েছে কোয়াড, কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ, এর সদস্য জাপান। তার সাথে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া। ঐতিহাসিক কারণে কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক যথেষ্ট জটিল। ইতিহাসে বিভিন্ন সময় জাপান কোরিয়া উপদ্বীপ বারবার দখল করার চেষ্টা করেছে এবং 1910 থেকে 1945 সাল পর্যন্ত তারা দ্বীপটি দখল করে রেখেছিল। সে সময় তারা কোরীয় সৈন্যদেরকে বিশ্বযুদ্ধে অংশ নিতে বাধ্য করে এবং কোরীয় নারীদের সেক্স স্লেভ বা কমফোর্ট উইমেন হিসেবে ব্যবহার করত। এদিকে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়ার সঙ্গে বিরোধ রয়েছে জাপানের। আমরা দেখতে পাচ্ছি যে হোক্কাইডো দ্বীপ এবং তার একটু উপরে রাশিয়া, এই মাঝখানে যে লম্বা চিকন একটি সরু দ্বীপপুঞ্জ, তার সেখানে রয়েছে কুরিল দ্বীপপুঞ্জ। সেগুলো নিয়ে রাশিয়ার দখলে থাকলেও জাপান সেগুলো নিজের বলে দাবি করছে। এদিকে সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ আছে চীনের সাথে। বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক বেশ ভালো। 1972 সালে 11ই ফেব্রুয়ারি জাপানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। 2015 সালের হিসাব অনুযায়ী জাপান ছিল বাংলাদেশের 7ম বৃহত্তম রপ্তানি বাজার। বাংলাদেশ জাপান থেকে প্রচুর আমদানিও করে থাকে এবং বাংলাদেশের অন্যতম ঋণদাতার দেশগুলোর একটিও জাপান। জাপানের লক্ষ্য জাতিসংঘে স্থায়ী সদস্য হতে বাংলাদেশের সমর্থন পাওয়া এবং তাদের রপ্তানির বাজার হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। জাপান বিশ্বের 3য় বৃহৎ অর্থনৈতিক দেশ নমিনাল জিডিপি হিসেবে এবং এটি বিশ্বের 4র্থ বৃহত্তম আমদানি ও রপ্তানিকারক। জাপানের মুদ্রা ইয়েন। জাপানের রাজধানী টোকিও বিশ্বের বৃহত্তম মেট্রোপলিটন সিটি। বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের দেশ কিন্তু জাপান। জাপান যেহেতু পর্বত সংকুল দেশ, তার অধিকাংশ অঞ্চল কৃষি অনুপযোগী, অল্প কিছু অংশে উচ্চ ভর্তুকি দিয়ে কৃষিকাজ করা হয় এবং সমুদ্রে মাছ আহরণ করা হয় প্রচুর, যেহেতু সমুদ্র বেষ্টিত দেশ। জাপান অত্যন্ত শিল্পোন্নত দেশ। জাপানের বিখ্যাত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, আমরা জানি, টয়োটা, মিৎসুবিশি, হোন্ডা, ক্যানন, সনি, প্যানাসোনিক, তোশিবা, হিতাচি ইত্যাদি। সায়েন্স এবং রোবোটিক্সে জাপান বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। 2017 সালে হিসেবে বিশ্বের 55% রোবোটিক্স জাপানি সরবরাহ করত। জাপানের প্রধান ভাষা জাপানি, প্রধান ধর্ম শিনজো। জাপানের প্রধান উল্লেখযোগ্য খাদ্য যেটা আমরা জানি সুশি, সাশিমি, রামেন, এই ধরনের পানীয় সাকে। বিনোদনের জন্য জাপানের জাতীয় খেলা হচ্ছে সুমো রেসলিং এবং জুডো। এছাড়া ভিজুয়াল মাধ্যমে রয়েছে অ্যানিমে, মাঙ্গা। कार्टुनर मध्य रही है पोकेमन, गडजिला, ड्रैगन बल, नारुतो जेगो विश्व किशोर किशोर मध्य अत्यंत जनप्रिय। आर्टर क्षेत्र में जापान अत्यंत एगिए छिलो। ये विख्यात छविटिर नाम हच्छे द ग्रेट वेव अफ कानागावा। ये होकुसाई राखा 19 शतके। 11 शतके जापानी अभिजात नारी लेखिका मुरासाकी शिकिबुर लेखा द टेल अफ गेंजी के बला हय विश्वर प्रथम उपन्यास। एबार अन्यान्य किछु बिच्छिन्न तथ्य। एवरेस्ट विजयी प्रथम नारी हच्छेन जापानेर जुनको ताबेई। विश्व सर्वाधिक गड़ आयु जापाने। द्वितीय विश्वयुद्धर समय जापान सम्राट छिलेन हिरोहितो। जापान राजसिंहासन के बला हय क्रिसेंथियाम। वस्त्रशिल्पेर जन्य प्राच्येर मैनचेस्टर बला हय जापानके। एबं जापानेर वैदेशिक वाणिज्य ओ साहाय्य संस्थार नाम जाइका। बर्तमाने बांग्लादेशेर अनेकगुलो उन्नयन कार्यक्रम एबं अबकाठामोगत उन्नयन करछे जाइका। G7-भुक्त एकमात्र एशीय देश जापान। स्टैच्यू अफ पिस जापानेर नागासाकिते अवस्थित। कॉर्नरस्टोन अफ पिस जापान ओकिनावाते अवस्थित। कॉर्नरस्टोन अफ पिसे द्वितीय विश्वयुद्धे ओकिनावा युद्धे निहत 2,40,000 मानुषेर नाम लेखा रयेछे। और जापानेर उत्तरे शाखालिन द्वीपपुंज निये राशियार संगे जापानेर बिरोध रयेछे। एई छिलो जापानेर सम्पर्कित गुरुत्वपूर्ण साधारण ज्ञानসমূह। भिडियोटी भालो लेगे थाकले लाइक, कमेंट और सबस्क्राइब करार अनुरोध रइल। और कोनो परामर्श थाकले कमेंट बक्से जानाते भुलबेन ना। धन्यवाद।